আসসালামু আলাইকুম, আমি সাইদা ফ্রম নিখাদ অফিসিয়াল। আজকে একটি মিরাকেল হার্ব নিয়ে কথা বলব। নিশ্চয়ই ভিডিওটি দেখে প্রথমে একটা ধারণা করেছেন সেটি কী, আর সেটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা নিয়ে আমাদের অনেকের মনে নানা প্রশ্ন থাকে। অশ্বগন্ধা কিভাবে খাওয়া যায় বা আসলে এটি কী কী উপকারিতা আমরা পেতে পারি এ সংক্রান্ত, আর এই সবগুলো ব্যাপার নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে যে কোনো হার্ব সংক্রান্ত নেক্সট ভিডিওটি নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যান। তবে চলুন দেরি না করে শুরু করি অশ্বগন্ধার নানা কথা। অশ্বগন্ধা প্রায় 3000 বছর আগে পাওয়া গিয়েছে। এটি অশ্বগন্ধা নামকরণের পেছনে কিছু কাহিনী রয়েছে। কাহিনীটা হচ্ছে, আগেকার মুনি ঋষিরা বা তখনকার মুনি ঋষিরা অশ্বগন্ধাটি আসলে অশ্বগন্ধা না, যে কোনো হার্ব যখন পেতেন বা আবিষ্কার করতেন তখন তার বৈশিষ্ট্য বা ফলটি দেখতে কেমন বা হার্বটা দেখতে কেমন এগুলোর উপর ভিত্তি করে নামকরণ করতেন। অশ্বগন্ধাও তার ব্যতিক্রম নয়। মূলত অশ্ব বা ঘোড়ার মতো গন্ধ আছে এর মূলে, এই কারণে এর নামকরণ করেছেন অশ্বগন্ধা। এছাড়া অনেকেই মনে করেন এটি শরীরে প্রচুর বল প্রদান করে, এজন্য এর নাম করা হয়েছে অশ্বগন্ধা, যেহেতু এটি অশ্বের মতো বল প্রদান করে। আচ্ছা, এখন আমরা জেনে নিই আসলে কী কী সমস্যার কারণে বা কী কী কারণে আমরা অশ্বগন্ধা খাবো বা খেতে পারি। যেমন ধরুন ব্লাড সুগার লেভেল, যাদের ব্লাড সুগার লেভেলটা বেশি বা যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই অশ্বগন্ধাটা খেতে পারেন, তবে অবশ্যই পরিমিত পরিমাণে। যাদের কোলেস্ট্রল হাই তারাও খেতে পারেন অশ্বগন্ধা। অশ্বগন্ধার আরেকটি গুণাগুণ হচ্ছে এটি স্ট্রেস লেভেল কমিয়ে দেয়, ফলে ঘুম খুব ভালো হয়, ঘুমের জন্য এটি খুব ভালো কাজ করে। এছাড়া পুরুষের টেস্টোস্টেরন হরমোন, যা কিনা আপনার প্রজনন ক্ষমতা বাড়াতে সহায়তা করে, সেটিও কিন্তু এই অশ্বগন্ধার ফলে হতে পারে। অশ্বগন্ধা খুব ভালো টেস্টোস্টেরন বৃদ্ধি করে। এছাড়া মাসেল গেইন, হাইট বৃদ্ধিতেও এর কিছু ভূমিকা রয়েছে। এছাড়া পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অশ্বগন্ধা বিশেষভাবে কার্যকরী, যা কিনা পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ায়। চলুন দেখে নিই অশ্বগন্ধা গুঁড়াটি আসলে দেখতে কেমন। অশ্বগন্ধা মূলটা মূলত গুঁড়ো করা হয়, এটি দেখতে অনেকটা এরকম। আমি চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। এরকম কালারটি দেখতে পাবেন অশ্বগন্ধা। আমি এবার খাবার প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে প্রণালীটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে গরম দুধে, গরম বলতে কুসুম গরম দুধে। এখানে আমি গরুর খাঁটি দুধ নিয়েছি। অনেকের মনে প্রশ্ন থাকে গরুর দুধ ছাড়া এটি খাওয়া যাবে কি না। হ্যাঁ, খাওয়া যাবে। আপনারা গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক দিয়েও এটি খেতে পারেন, তবে মনে রাখবেন অবশ্যই যেন কুসুম গরম অবস্থায় থাকে। আমি এখানে 4 থেকে 5 গ্রাম, এখানে একটু কম হবে, এখানে 5 গ্রামের মতন, হাফ চা চামচের মতন আমি অশ্বগন্ধা এই কুসুম গরম দুধে দিয়ে দিচ্ছি। গুলতে গুলতে আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে অশ্বগন্ধা কারা খেতে পারবেন আর কারা খেতে পারবেন না। মূলত সব বয়সেই অশ্বগন্ধা খাওয়া যায়, তবে গর্ভবতী মা বা দুগ্ধদানকারী মহিলারা অশ্বগন্ধা খাওয়া না খাওয়াই ভালো বা খাওয়া থেকে বিরত থাকতে পারেন। এছাড়া জটিল কোনো রোগে ভুগছেন এমন মানুষ অশ্বগন্ধা খাবেন না, বা খেলেও কোনো আয়ুর্বেদ ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। অনেকেই অশ্বগন্ধা বা 100% অর্গানিক অশ্বগন্ধা কোথায় পাবেন তা নিয়ে চিন্তিত থাকেন, তাই আমি যে অশ্বগন্ধাটি ব্যবহার করছি সেই অশ্বগন্ধার লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। আরেকটি প্রণালী আপনাদের সাথে শেয়ার করি, যেভাবে আপনারা অশ্বগন্ধাটি খেতে পারবেন। সেটি হচ্ছে, অশ্বগন্ধা মূল যদি আপনার কাছে থেকে থাকে সেটি গরম পানিতে চায়ের মতন ফুটিয়ে সেই পানি ছেঁকে অশ্বগন্ধা খেতে পারবেন, বা কেউ দুধে সমস্যা থাকলে সেক্ষেত্রে তিনি গরম কুসুম গরম পানিতে অশ্বগন্ধা গুলে খেতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে, এবং অশ্বগন্ধা খাবারের কোনো নিয়ম বা এর গুণাগুণ নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।